যখন পানির দরকার ফারাক্কা এখন পানি দেয় না আর এখন পানি আপনার মানুষের কষ্ট বাড়িঘর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতি বছরই এপ্রিল মাসে তিস্তার বুক জুড়ে থাকে ধুধু বালুচর প্রখর রোদে বালুময় তিস্তা হেঁটে পার হন চরাঞ্চলবাসী প্রায় 30 বছর পর এই প্রথম সে চিত্র পাল্টে গেছে অসময়ে ভারত গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ায় ও উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে এতে তলিয়ে গেছে তিস্তার বুকে উজান ও ভাটিতে কৃষকের লাগানো কয়েক হাজার বিঘা জমির মরিচ পেঁয়াজ রসুন ও মিষ্টি কুমড়ার ক্ষেত ব্যারেজের দশটি গেট খুলে দেওয়া হয়েছে এতে উজানের প্রচুর পরিমাণে পানি ভাটিতে এসেছে এপ্রিলে তিস্তার এরকম বন্যায় বাকরুদ্ধ চরাঞ্চলের লাখো মানুষ এই সময়ে তিস্তার বুকে যে চাষাবাদ হয় তাই দিয়ে তাদের চলে সারাটা বছর অসময়ের এই বন্যায় কৃষকের স্বপ্নের ফসল ডোবার সাথে সাথে ডুবেছে কৃষকের কপালও এদিকে পানি বাড়ার সাথে সাথে তিস্তা পাড়ে দেখা দিয়েছে ভাঙন বুধবার দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলার তিস্তা ব্যারাস পয়েন্টে পানি ছিল একান্ন দশমিক পঁচাত্তর সেন্টিমিটার যাহা বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার নিচে তিস্তা নদী পানি প্রবাহিত হচ্ছে মার্চের শেষ সপ্তাহে তিস্তা ব্যারেজে পয়েন্টে মাত্র তিন হাজার কিউসেক পানি ছিল এক সপ্তাহের ব্যবধানে যা বেড়ে বুধবার দাঁড়িয়েছে উনিশ হাজার ছয়শো কিউসেকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান পানি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে এই কর্মকর্তা আরও জানান বিগত তিরিশ বছর আগে এপ্রিল মাসে তিস্তায় বন্যা দেখা দিয়েছিল আর বছরে ঘটল সেই একই ঘটনা তিনি জানান তিস্তার পানি সাথে সাথে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে ভাঙন রোদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পানি ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের চাষিরা তিস্তা চরাঞ্চলের চাষিরা জানান তিস্তার হিংস্র থাবায় ভিটেমাটি হারা মানুষ বেঁচে থাকার তাগিদে শুষ্ক মৌসুমে তিস্তার চরাঞ্চলের বালুতে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পড়েন তারা আলু গম ভুট্টা তামাক গাজর টমেটো মিষ্টি গুমড়া পেঁয়াজ রসুন ও মরিচ সহ বিভিন্ন জাতের ফসল ফলান হাড় ভাঙা খাটনের পর উৎপাদিত ফসল কয়েকদিন বাদে ঘরে তোলার কথা কিন্তু আকস্মিক পানিতে তিস্তার নিচু অঞ্চলগুলো ডুবে যায় ফলে পানিতে ভরে উঠেছে চরাঞ্চলের নালা ও ডোবাগুলো অন্যদিকে চরাঞ্চলের তুলনামূলক উঁচু জমির ফসলে শেষ সুবিধা পাচ্ছেন চাষিরা এসব উঁচু জমির ফসলে কোনোরূপ ক্ষতি হয়নি এ পানিতে এ কারণে হঠাৎ আসা পানি কোনো চাষির স্বপ্ন কেড়ে নিলেও কাউকে দিয়েছে সাফল্যের সুযোগ চাষিদের ঘরে হাসি কান্নার মিলন ঘটিয়েছে অসময়ে তিস্তার আসা পানি লালমনিহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকার পাট চাষী একরামুল হক বলেন জীবনেও দেখি নাই চৈত্র বৈশাখ মাসে তিস্তার পানি বাড়ে পানি বাড়ার কারণে চার বিঘা জমির উঠতি খেত পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়েছে এতে আমার পনেরো হাজার টাকা লোকসান হয়েছে চাষি এসাক মিয়া জানান গত সাত দিনে তিস্তার উজান থেকে প্রচুর পরিমাণে পানি এসে তিস্তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলাম অকাল বন্যায় সব নষ্ট হয়ে গেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌল্লা বলেন উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে বুধবার দুপুরে ব্যারেজ পয়েন্টে পানি দাঁড়িয়েছে উনিশ হাজার ছয়শো কিউসেক পানি আরও বাড়বে লালমনিহাট কৃষি অধিদপ্তরের উপপরিচালক শামীম আশ্রাপ সংবাদ মাধ্যমকে বলেন তিস্তে পানি বৃদ্ধির ফলে সাড়ে সতেরো হাজার চরের জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন